গ্রামের পাশের জঙ্গলে ঘাঁটি গেড়ে রয়েছে দুটি হাতি। দিনের বেলায় জঙ্গলে থাকলেও সন্ধ্যা নামতেই হাতি দুটি খাবারের খোঁজে প্রায় প্রতিদিন নিয়ম করে হানা দিচ্ছে পার্শ্ববর্তী গ্রামগুলিতে। বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। উদাসীনতার অভিযোগ বন দপ্তরের বিরুদ্ধে। ঘটনা বাঁকুড়ার বেড়িয়াতর রেঞ্জের বৃন্দাবনপুর ও সাগরকাটা গ্রামে। সম্পূর্ণ সুরক্ষিত এবং স্বাস্থ্যকরভাবে 8 জুন থেকে আবার ওপেন হচ্ছে আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক। আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক, জয়রামপুর, আরামবাগ, হুগলি। বাঁকুড়ার বেড়িয়াতর রেঞ্জের বৃন্দাবনপুর ও সাগরকাটা গ্রামে হাতির হানা নতুন ঘটনা নয়। গত কয়েক বছর ধরেই লাগাতারভাবে হাতির হানার শিকার এই দুই গ্রামের মানুষ। চলতি সপ্তাহে সেই হাতির উৎপাত সীমা ছাড়িয়েছে। পরপর হাতির হানার ঘটনা ঘটেছে ওই দুটি গ্রামে। দিন দুই আগে সাগরকাটা গ্রামে হানা দিয়ে একটি দোকানঘর ভেঙে দেয় দুটি হাতি। ফের গতকাল রাতে দুটি হাতি হানা দেয় বৃন্দাবনপুর গ্রামে। বন দপ্তরের বিট অফিস লাগোয়া একের পর এক তিনটি দোকানের দরজা ভেঙে দেয় দুটি হাতি। দোকানে থাকা জিনিসপত্র খেয়েও নষ্ট করে চম্পট দেয় হাতে দুটি। যাওয়ার পথে গ্রামের একটি ICDS কেন্দ্রল ও লাগোয়া প্রাথমিক বিদ্যালয়ে হানা দেয় দুটি হাতে। দরজা ভেঙে মিড ডে মিলের মজুদ থাকা চাল খেয়ে চম্পট দেয় তারা। বন দপ্তরের উদাসীনতার কারণেই দিনের পর দিন এলাকায় ক্ষয়ক্ষতি হয়ে চলেছে এই দাবি তুলে আজ সকালে বন দপ্তরের বৃন্দাবনপুর বিট অফিসারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। বন দপ্তরের দাবি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও তাদের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আতঙ্ক তো বেড়েছে, আর ভয় তো এটা তো সারা বিশ্ব জানে যে হাতি এসে কী করছে। আজকের নয়, দীর্ঘ 20 বছর ধরে চলছে। গত 2-3 দিন ধরে এমনভাবে করেছে যে মানুষ যে কীভাবে বেঁচে থাকবে বা রাত্রে ঘুমাবে তাও আতঙ্কে ঘুমোচ্ছে। অনেক ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। মাঠে তো খাবার সেরকম কিছু নেই, কিন্তু ঘরে কারো মুদিখানার দোকান, কারো ধানের গোলা এইসব ভেঙে নষ্ট করছে। হ্যাঁ, গতকাল হাতি ঢুকেছিল আমাদের মোড়ে একটা দোকান, 2-3টা দোকান আছে, একটা গুমটি দিনেশবাজি, তার গুমটি উল্টে দিয়েছে। তারপরে একজন চা, সামান্য দিনমজুর, সে চা করে খায়, ওইটাই তাই সম্বল, ওইটি না চললে সে খেতে পাবে না, তারও ভেঙে দিয়েছে। তার এমন অবস্থা ভেঙে দিয়েছে যে কাল আজকে সকালে যে চা করবে সে পরিস্থিতি তার নাই। একজনটা মুদিখানা নতুন, এই 5-7 দিন হলো এখানে দুটো হাতি আসছে, এবং মারমুখী হাতি, খুব খাওয়ার থেকে মানে ঘর বাড়ি ভাঙার বেশি উপদ্রব। ক্ষতি আমরা চাইছি যে শান্তিভাবে বেঁচে থাকতে, হাতি থাকুক, কিন্তু হাতি প্রতিরোধ করা, তার সুব্যবস্থা করা। আমরা দেখছি সন্ধ্যাবেলা ফরেস্ট অফিসে অনেক লোক রয়েছে, মুড়ি খাচ্ছে, চপ খাচ্ছে। আমরা দিয়ে বলছি কী ব্যাপার না, হাতি তাড়াতে এসছি। যে হাতি তাড়াতে এসছি মানে কি, হাতির পিছনে থাকা উচিত না অন্য জায়গায় আড্ডা মেরে মদ খেয়ে গান খেয়ে বসে থাকা? এইটার ব্যবস্থা করুক যে খাতা কলমে 10টা লোক নিয়ে 100টা লিখে দিয়ে পরে আমি হাতি তাড়াবার লোক ব্যবস্থা করছি। এইসব ফরেস্ট ডিপার্টমেন্টের এইগুলো কার সাথে, এ কয়েকটা নেতা নিয়ে এইসব কাজ করছে, এর ব্যবস্থা আগে করা হোক। যদি এখানে হাতি তাড়াতে আসে যেন হাতি তাড়ায়, এখানে এসে মদ বিড়ি খাওয়া চলবে না, আর হাতির পিছনে যেন তাদেরকে দেখি। এখন ডিপার্টমেন্টের এখন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কারণ যখন আমি গাড়ি চাই বা ওইখান থেকে হুলাপাটি চাই আমি যথাসময় মতো পাই নাই, যার জন্যে যতটুকু পারি আমি ওইখান থেকে তেল হুলা নিয়ে এসে গ্রামবাসী এবং চাষি ভাইদের সাহায্য করি। এটাই হচ্ছে প্রাথমিক আমার স্টেপ। কতগুলো হাতি আছে? দুটি হাতি আছে আপাতত। ক্ষয়ক্ষতি চালিয়ে যাচ্ছে? ক্ষয়ক্ষতি লাগাতার। ক্ষয়ক্ষতি বলতে গেলে মাঠে ঘাটে এখন সেই রকম ধান এখন ম্যাচিওর হয়নি, যার ফলে আপনার মিড ডে মিল, গুচ্ছিত করা ধানের চাল, ধানের বস্তা, গম, যেগুলো হাতির খাবার সেগুলো ওই মুড়াই ফুড়াই সব ওই ইয়ে করছে, ঘরমুখী হয়ে গেছে। এখন দুয়ারে দুয়ারে হাতি ঘুরে বেড়াচ্ছে। কালকের ঘটনাটা আপনাকে একটা জিনিস বলি, কালকে হাতির লোকেশনটা যখন আমি পেলাম, আমি বান্দরকোনা সাঁড়ের গড়িয়া মাজারবান্ধ আমি চলে গেলাম, ওইখানে হাতি নামে নাই। ইত্যবসর এইখানে রাত্রেবেলায় তখন 10:30-11টা বাজে আমি খবর পেলাম যে বৃন্দাবনপুরে আপনার বিট অফিসে ভাঙচুর করছে। ওইখান থেকে লোকগুলোকে তুলে নিয়ে যখন আসছি তখন আপনার বৃন্দাবনপুর ঢুকে গেছে, দিয়ে আপনার ওইখানে মিড ডে মিল ইয়ে দরজা জানলা ফুটাইছে, দিয়ে ওইখান থেকে রেল লাইনের পাশ দিয়ে আপনার গোপীনাথপুর দিকে চলে গেছে। গোপীনাথপুর গ্রামে ঢুকে নেয়, রাস্তার উপরে টালির একটা চালা ছিল দোকানের, সেটা ভেঙে আপনার চলে গেছে আপনার উত্তরমুখী অর্থাৎ বড়জড়া দিয়ে। বড়জড়া দিকে না গিয়ে হাতি আপনার ঘুরে গেছে ক্যানেল পাড়ের উপর দিয়ে একদম সোজা একদম ছাঁদার। ছাঁদারে যখন আমি যাচ্ছি, আমার দোকান মানে ওই কী বলবো যে ধানের গোডাউন, আমি দাঁড়িয়ে থেকে একদম শাটারটা ফুটিয়ে দিলাম, কিছু করতে পারলাম নাই।
তো আপনাদের এখানে হুলা পার্টি নেই? হুলার পার্টি পার্মানেন্ট সেই রকম কোনো কিছু হুলা পার্টি নাই। তো আপনারা মানে তলব করছেন না কেন? করেছি, এইখানে মাননীয় মন্ত্রী মশাই এইখানে উদ্বোধন করে দিয়ে গেলেন সোনামুখীতে, এলিফ্যান্ট স্কোয়াড হলো, হাতি এইখানে থাকবে, রেঞ্জ অফিসার থাকবে, বিটু অফিসার থাকবে, গাড়ি থাকবে এবং এসএসআই কিছু হাতিকে ক্যাপচার ট্রিটমেন্ট করার জন্য লোক থাকবে, হ্যাঁ মেটেরিয়ালস থাকবে, কিন্তু কোনো কিছুই ব্যবস্থা হয়নি। ঘর হয়েছে, এলিফ্যান্ট স্কোয়াড হয়েছে, কিন্তু কোনো পোস্টিং, কোনো স্টাফ অফিসার, গাড়ি কিচ্ছু নাই। তাহলে এইভাবে হাতি ক্ষয়ক্ষতি চালিয়ে যাবে? চালিয়ে যাচ্ছে, এখন কি করবো, এখন লোকাল যিনি নেতৃত্বে আছেন তার উপরেই নির্ভর করছে। আমি যখন যেটা অসুবিধা হচ্ছে দফায় দফায় আমি অভিযোগ জানাচ্ছি, আর কম্পেনসেশন সীমিত সেটা যাতে বাড়ানো হয়, জনসাধারণ আমার উপরে চাপ সৃষ্টি করছে, কিন্তু আমি শুরু যে আমি শেষ তা তো নয়, ওটা ডিপার্টমেন্টের ব্যাপার। এখন প্রতি শতকে 60 টাকা করে দিচ্ছে। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, আর হ্যাঁ ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।